বর্তমানে কিন্তু এআই দিয়ে অনেক কিছু করা পসিবল। তো তার মধ্যে একটা পসিবিলিটিস হচ্ছে এরকম যে, ফর এক্সাম্পল মনে করেন আপনি কোনো একটা প্লেসে গেলেন, সেখান থেকে কিছু পিকচার তুললেন, দেখা গেছে যে হাতটা একটু মুভমেন্ট হয়েছে বা হাতে একটু শেকের কারণে ব্লারি পিকচার আপনি তুলে ফেলছেন। এখন এটা তো আর ওই মোমেন্টটা নতুন করে ক্রিয়েট করা পসিবল না, সেই পিকচারটাকে আপনি কিন্তু এখন থেকে ঠিক করে নিতে পারবেন। ফর এক্সাম্পল এরকম একটা ব্লার পিকচারকে আপনি চাইলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার একটা পিকচার রূপান্তর করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়াও দেখা গেছে যে আপনি আসলে এমন একটা এআই অ্যাপের সাথে আজকে আমরা ইন্ট্রোডিউস করা দিব, যে অ্যাপটা ইউজ করে আপনি এআই টুল ইউজ করে, মানে এআই ইউজ করে আপনি বিভিন্ন টাইপের ফটো এডিট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছিল চোখের পজিশন যদি এদিকে থাকে তাহলে সেটাকে মানে নর্মাল পজিশনে নিতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে, মানে এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে যে কোনো টাইপের ফটোকে এডিটের একটা নতুন মাত্রা দিতে পারবেন মাত্র জাস্ট ওয়ান অর টু ক্লিকে। মানে আপনাকে নতুন করে আসলে এডিটিং শিখতে হবে না, আপনি জাস্ট হচ্ছে প্রেস করবেন অ্যান্ড দেন হচ্ছে এআই আপনার ওই পিকচারটাকে নতুন করে জেনারেট করে দিবে। সো এই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনার কাছে রিলায়েবল সফটওয়্যার মনে হয় দেন আপনি চাইলে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি বা আপনি চাইলে সরাসরি এআই ফটো ইনহ্যান্সার হিপো এটা লিখে সার্চ করতে পারেন হচ্ছে প্লে স্টোরে, সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে তাদের অ্যাপ। এই অ্যাপটা আপনি হচ্ছে ইনস্টল করবেন ডিপেন্ড অন আপনার ইন্টারনেট ইউজ। দেন হচ্ছে সেটিংস করতে হবে, মানে সেটিংসগুলো দেখে নেবেন। দেন হচ্ছে এখান থেকে কী কী করা যায় সেই ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানের মধ্যে ইনহ্যান্স করতে পারবেন, মানে ফটো রেজুলেশন আপনি বাড়াতে পারবেন বা কোনো যদি ফটোর মধ্যে এডিটিং করতে হয়, যেমন হচ্ছিল যদি মানে এআই ইউজ করে এক কথা হচ্ছে আপনার ফটোর বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল ইনহ্যান্সের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো স্পট যদি থাকে সেটা রিমুভ করতে পারবেন, বা আপনি যদি একটা ব্লারি ইমেজ নেন, অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল শেকের কারণে পারফেক্টলি পিকচার আপনি ক্লিক করছেন বাট আপনার হচ্ছে ওই পিকচারটা নাই, এই টাইপের ক্ষেত্রে আপনি কিন্তু অনায় সেটা ইউজ করতে পারবেন। এছাড়াও এআই ভিডিও ইনহ্যান্সিং সিস্টেমও আছে এই অ্যাপের মধ্যে। সো প্রথমেই আমরা আসলে চেক করে দেখি যে আমার একটা পিকচার তোলা হয়েছে যেটা আসলে ব্লার টাইপের, মানে আপনার হচ্ছে চোখগুলো এবং সাইডটা পুরোটাই ব্লার হয়ে গেছে, সেটাকে আমরা ইনহ্যান্স করতেছি। সো এআই ইনহ্যান্সারের মধ্যে দিলাম, দিয়ে ওকে করলাম, সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই পিকচারটা কিন্তু ইউজেবল হয়ে গেছে। যেমন একদমই ব্লার ছিল, কালারটাও আপনার হচ্ছে একটু মানে এক্সট্রা কালার মনে হচ্ছিলো, বাট আপনি যখনই এআইতে দিচ্ছেন দেন কিন্তু আপনারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। এমনকি দেখুন চোখের আইয়ের যে ব্রুগুলো আছে সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এক্ষেত্রে এছাড়াও দেখা গেছে যে আপনার এটার সাথে সাথে আরও কিছু অপশন পাবেন, যেমন ভেরিফিকেশন আপনি যদি করতে চান সেটা করতে পারবেন। এখান থেকে অপশন আছে, সেখান থেকে যে ধরনের যে যে শ্যাডোসগুলো আছে বা আপনার যে ফেসের যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু বাড়াতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, একদম জাস্ট ওয়ান ক্লিক টাইপের আর কি। আপনাকে সিলেক্ট করে দিতে হবে না, এটা অটোমেটিক আপনার হচ্ছে এই কাজগুলো করে দিবে। সো এটা গেলো একটা ব্যাপার। এছাড়াও হচ্ছিলো আরও অপশন আছে, যেমন আরও কিছু স্টাইল আছে, যেই স্টাইলের মাধ্যমে আপনি দেখা গেছে যে কালার গ্রেড করতে পারতেছেন, মানে এই কিছু একটু ডিফারেন্ট টাইপের যদি কালার ইউজ করতে চান সেটা ডিপেন্ড করে। এছাড়াও হচ্ছিলো আরও অনেক অনেক অপশন আছে, যেমন হচ্ছে ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে, আপনি যদি ফিল্টার ইউজ করতে চান সেটা করতে পারবেন। অনেক অনেক ফিল্টার, মানে অনেক 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 বেশি ফিল্টার আছে। এছাড়াও হচ্ছিলো আপনার মানে কুল, হোয়াইট, তারপরে ফ্রেশ, পোর্ট্রেট এবং বিভিন্ন টাইপের অপশনগুলো আছে যেগুলো আপনি হচ্ছিলো আপনার প্রয়োজন মতো করে ইউজ করতে পারবেন, এবং ভিআইপি যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ইজ ডিপেন্ড, আপনাকে আসলে এই সফটওয়্যারটা কিনে ইউজ করতে হবে। ফ্রি ভার্সনটার ক্ষেত্রে হতে মানে ডেইলি লিমিট থাকে একটা দুইটা ছবির জন্য প্রযোজ্য, বাট আপনাকে পারচেস করে ইউজ করতে হবে যদি আপনি চান আপনার এটা প্রয়োজন হয় আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে যেগুলো আপনার প্রয়োজন, সেগুলো ফিল্টারিং আপনি এখান থেকে অনায়াসে ইউজ করতে পারবেন, মুভি টাইপসের জিনিসপত্র দিতে পারবেন। এছাড়াও আমি আপনাকে দেখাচ্ছি আমার একটা নিজের বাস্তব ছবি দিয়ে, এটা আমার মেইন ছবি, অরিজিনাল ছবি, এটাকে যখন এআইতে দিচ্ছি দেখুন সাথে সাথে কিন্তু আমার ফেস অ্যান্ড চোখ সবগুলো তারা নিজে থেকে ক্রিয়েট করে দিছে। ইটস নাইস টু সি, অনেক বেশি অ্যাকুরেট করে ফেলছে। হ্যাঁ ঠিক আছে, চেহারাটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে, সেটাও কিন্তু ফিক্স করা সম্ভব। তার মানে হচ্ছিলো ব্লারি পিকচারকে আপনি অনায়াসে এটাকে ক্লিন করে নিতে পারবেন। সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে এই সফটওয়্যারটার মাধ্যমে। এছাড়াও আমাদের যে ফোনটা আছে সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার করে ফেলছে এই এআইতে। সো এখান থেকে আমরা যদি আসলে ভেরিফিকেশনে ক্লিক করি, তখন গিয়ে দেখুন আমার ফেস আগে যেটা ছিল, মানে একে তো ক্লিয়ার করার পরে যেটা ছিল সেটার পরেও আমার কিন্তু আরও বেটারভাবে আপনার হচ্ছিল এনহ্যান্স করা যাচ্ছে। সো এটা কিন্তু একটা ভালো দিক মানে এই সফটওয়্যারের আর কি। মানে আসলে ওয়ান
কাইন্ড অফ এআই এখন আসলে এত বেশি স্মুথ হয়ে যাচ্ছে যে ডেইলি লাইফে কিন্তু আমরা বিভিন্ন কাজে এটাকে ইউজ করতে পারি। এছাড়া দেখুন, আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে চাই, সেগুলো কিন্তু অনেকটাই আমি কালার চেঞ্জ করে ফেলতে পারতেছি এবং চাইলে এখানের মধ্যেও ফিল্টার ইউজ করতে পারতেছি যদি আমার প্রয়োজন হয়ে থাকে। সো আপনার ক্ষেত্রে আপনি যেভাবে চান সেভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। সো আমরা এই অপশনগুলো দেখালাম। এছাড়াও হচ্ছিল আপনার এখানের মধ্যে এআই ফটোজ আছে, যাগুলো এক্সাম্পল পেয়ে যাবো অনেক টাইপের আপনার হচ্ছিল এআই ফটোজে ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন ট্যাম্পলেট আছে, তার মধ্যে আমরা দুইটা আপনার হচ্ছিল স্যাম্পল পিকচার দিয়ে দেখাচ্ছি। এই পিকচারটাকে আমরা কিন্তু এআইয়ের মাধ্যমে পুরোপুরি এরকম করে নিতে পারবো। এরকম করে অনেক টাইপের আসলে আপনি ট্যাম্পলেট পেয়ে যাবেন, যেটা আপনি সিলেক্ট করে দেখান হচ্ছিল আপনার পিকচারটাকে ওই রকম করে নিতে পারবেন। এখানে মধ্যে অবশ্যই আপনার ফেস দেখাতে হবে। সো ফেসটাকে দেখুন, ক্রিয়েট করে ওকে করলে একটু সময় না, আমি যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, সেই সময়ের মধ্যে কিন্তু এটাকে প্রসেস করে আপনার হচ্ছিল এআই ফটোস জেনারেট করে দিবে একই ফেসের। সো এরকম করে আপনি অনেক টাইপের স্টাইল আছে, আরও অনেকগুলো দেখাচ্ছি আমরা এখান থেকে। মানে যদি যে কোনো টাইপের আপনি আপনার ফেসের সাথে বা যে পিকচার দিবেন সেই ফেসের সাথে এআই কাজ করে, বা মানে এই পিকচারটা তাদের সার্ভারে যাবে, সেখান থেকে এআই জেনারেট হয়ে এভাবে করে পিকচারগুলো চলে আসবে। সো এইভাবে করে অনায়াসে আপনি আপনার পিকচারকে এআই জেনারেট করে নিতে পারেন। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি পারফেক্ট একটা রেজাল্ট নিতে পারবেন আপনার ফেস দিয়ে বা আপনার যে কোনো ফটোজ দিয়ে। এছাড়াও এখানের মধ্যে আরও এআই ফটোজের মানে ডিফারেন্ট টাইপের কিন্তু পিকচার তারা ক্রিয়েট করে দিচ্ছে। জাস্ট ওকে করলাম, দেখুন আমি অনেকগুলো স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করে আপনার ছবি ফলো করতে পারবেন এখানের মধ্যে, যেটা আপনি ফলো করতে চান বা যেটা আপনার প্রয়োজন মনে করেন সেটা কিন্তু অনায়াসে এটার মাধ্যমে করতে পারছেন। সো এটা গেল ব্যাপার। এছাড়াও হচ্ছিল আপনি 3D পিকচারের ব্যাপার আছে, এখান থেকে আপনি আসলে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং কি দেখতে পাচ্ছেন, মানে ইজ ডিপেন্ড আপনি আসলে কীভাবে এডিট করতে চাচ্ছেন, কার্টুন স্টাইলে নাকি 3D স্টাইলে নাকি কী স্টাইলে। দেখুন চোখের স্টাইলটাও চেঞ্জ করা যায়। এছাড়াও হচ্ছিল আপনি রিমুভ করতে পারবেন কোনো অবজেক্ট বা এক্সট্রা কোনো, যদি ভিডিও বা পিকচারে মানে পিকচারের মধ্যে যদি কোনো এক্সট্রা কোনো অবজেক্ট চলে আসে সেটাকে রিমুভ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা একটা পিকচার দিয়ে এখানের মধ্যে কিছু রড চলে আসছিলো, সো এটাকে ওকে করলাম, করার সাথে সাথে কিন্তু এটা গায়ে ভ্যানিশ। সো এভাবে করে অনায়াসে আপনি আপনার যে কোনো ফটোজ থেকে যে কোনো অবজেক্ট যদি আপনি চান রিমুভ করতে সেটা কিন্তু করতে পারবেন, এবং সাথে কিন্তু এক্সট্রা অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও এখানের মধ্যে আমরা আরেকটা পিকচার দেখাচ্ছি, যে পিকচারটার অবজেক্ট রিমুভ করে নিচ্ছি। সো এটা আমি আসলে র্যান্ডম সিলেক্ট করে নিচ্ছি, আপনি যদি অ্যাকুরেটলি সিলেক্ট করেন আরও বেশি বেটার রেজাল্ট কিন্তু আপনি আসলে এটার মাধ্যমে নিয়ে আসতে পারবেন। সো আমরা এটাকে ওকে করলাম, করার পরে হচ্ছে ফিল্টার অন করলাম, দেখুন আপনার কিছু পিছনে যে আমার লাইটটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। সো এইভাবে করে অনায়াসে আপনি করতে পারবেন। এছাড়াও ছিল বিউটিফিকেশনের ক্ষেত্রে আপনি আসলে, আমি স্যাম্পল একটা পিকচার দিয়ে দেখাচ্ছি, অনেকটা বেটার করতে পারে এবং আমরা ওই আমাদের আগে যে পিকচারটা ছিল সেটা দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারছেন। এছাড়াও এই ক্ষেত্রেও এখানেও অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এতে দেখা গেছে যে আপনার ফেস বা আপনার যে পিকচার থাকবে সেটা অনেকটা বিউটিফিকেশন করা সম্ভব। এছাড়াও ছিল এখানে আপনার হচ্ছে কালারের ব্যাপারটা, যদি আমরা যাই এখান থেকে কালার স্যাম্পল থেকে আমরা যদি একটু কালার দিতে চাই সেক্ষেত্রে অনায়াসে কিন্তু আমরা ছিল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পিকচারকে এআই বেস কালার দিতে পারবো, অনেকটা ক্লিয়ার বা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এছাড়াও ছিল অ্যানিমেশন ফ্যাক্ট, আপনি যদি অ্যানিমেশন করতে চান আপনার ফেস দিয়ে, বা আমি যতটুকু অংশ সেট করে দিব অতটুকু অংশ কিন্তু অ্যানিমেটেড হবে এবং অনেকটাই মানে আমার কাছে কার্টুনিস্ট লাগছিল। বাট এরপরে যখন আমরা এটাকে প্রপারলি ইউজ করা শিখে গেছি তখন কিন্তু আমরা একটা ছবিকে কতটুকু আমরা চাচ্ছি অ্যানিমেটেড করতে সে অতটুকু সিলেক্ট করে ওকে করলাম। দেখুন একটা স্টিল পিকচারকে কীভাবে তারা অ্যানিমেটেড করে দিচ্ছে এআইয়ের মাধ্যমে, একদম জীবন্ত লাগতেছে, মনে হচ্ছে যে না এটা একটা এটা কোনো একটা ভিডিওস এরকম টাইপ। সো এই এই ধরনের কিন্তু আপনি আসলে অ্যানিমেটেড করতে পারবেন আপনার যে কোনো পিকচারকে, মানে স্টিল পিকচার দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও ছিল এআই ভিডিওতে যেতে যে আপনি আসলে বিভিন্ন ট্যাম্পলেট আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার যে কোনো ভিডিওসে। ফর এক্সাম্পল আমি একটা ভিডিও নিলাম, সেটাকে এখানে 2.5 সেকেন্ডের জন্য যদি আমি এটাকে ইয়ে করতে চাই, ওই ভিডিও ট্যাম্পলেটটা ইউজ করতে চাই, ওকে করলে দেখান হচ্ছিলো এটা সিলেক্টেড হয়ে যাবে এবং হচ্ছিলো একটা টাইম দিবে, 15 মিনিট সময় লাগবে। সো এটা আসলে আপনি ওকে করে রেখে দিবেন, দেখান হচ্ছিলো তারা প্রসেস করে আপনার যে মানে ক্রিয়েশন আছে সেই অপশনে কিন্তু সেন্ড করে দিবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছিলো এইটা আছে যে এরকম পিকচার দিয়ে অ্যান্ড এরকম হয়ে যাবে, মানে আপনার অনেকগুলো ট্যাম্পলেট আছে যে ট্যাম্পলেটগুলো আপনি চাইলে আপনার জন্য ইউজ করতে পারবেন। সো অনেকগুলো ট্যাম্পলেট আছে, তো আমরা আমাদেরটা দিয়ে দিছি, একটু পরে আমরা আসলে ওইটাকেও দেখাবো যে কী কী হয়েছে, মানে ওই ভিডিওটাতে কী হলো না হলো সেটা আমরা দেখা দিব। এরকম করে অনেকগুলো আছে, এখান থেকে এই ক্রিয়েশনের মধ্যে চলে আসবে, উপরে 3টা ভিডিও দিছি আমরা হচ্ছিলো এই ক্রিয়েশনের জন্য, সেগুলো এখানে দেখাচ্ছে কতক্ষণ পরে আসবে এবং দেন একটা ভিডিও চলে আসে। ওকে করার পরে আপনার হচ্ছিলো আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে ভিডিওটা ডাউনলোড হবে, হওয়ার পরে দেখুন ওই চেঞ্জ চলে আসছে।
সো ইটস ডিপেন্ড আপনি আসলে কোন টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছেন, সেই টেমপ্লেটটা ইউজ করে এইভাবে করে ভিডিও মেক করে নিতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার এআই টুল ইউজ করে বিভিন্ন টাইপের পিকচারকে সুন্দর করে নিতে পারেন, এমনকি দেখা গেছে যে ব্লারি পিকচারকে ক্লিয়ার করে নিতে পারেন। এছাড়াও কিন্তু অনেক অনেক টুল পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে অবজেক্ট রিমুভ করা যায়, এছাড়াও আরও অনেক কিছু করা যায়। সো চাইলে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেড সফটওয়্যার আপনাকে কিনে ইউজ করতে হবে। এরপরে আপনি কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।